আপনারা আপনারা ভোট দিতে গেছিলেন, তারপরে কি হলো? আমাদেরকে আটকে দিয়েছে। কারা আটকালো? তারা আমাকে বলছে যে বিজেপি আপনারা বিজেপির লোক আটকালো। কি বলেছে? বলেছে যে ভোট দেওয়া যাবে না। তারপর ভোট না দিয়ে চলে এলেন? হ্যাঁ। এটা কোন জায়গা? এতটাই যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও তাদের আশ্বস্ত করতে পারছে না। এই ছবি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের। অভিযোগ, ভোট দিতে যাওয়ায় এখানকার একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, মহিলা শিশুদের মারধর করা হয়েছে, ভোটারদের বাড়ির সামনে বোমাবাজিও করা হয়েছে বলেও অভিযোগ। ভোট দিতে যাব কিন্তু ভোটের শেষে আমাদের যদি কোনো কিছু হয় না হলে আমাদের বাড়ি ঘরটা কি বলছিল? না, বলছিল যে তোমাদের ভোট দেওয়া যাবে না। মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু মোবাইল দেখছিল। মোবাইল কেড়ে নিয়েছে? হ্যাঁ, কেড়ে নিয়ে করে ভিডিও রেকর্ডিং করেছি নাকি দেখেছিল, দিয়ে আমার মোবাইল হচ্ছে আবার ফেরত দিয়ে দিয়েছে। শনিবার সকালে সেন্ট্রাল ফোর্সের কুইক রেসপন্স টিমের গাড়ি রেখে ক্ষোভ উগরে দেন ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগরের বাসিন্দা দৃষ্টিহীন এক মহিলা। তার দাবি, ভাইজিকে নিয়ে বুথে গিয়েছিলেন কিন্তু ভোট দিতে দেয়নি বিজেপি। রাত্রে বাইরে উঠেছিলাম, আমার বাড়ির সামনে কিছু জন দাঁড়িয়ে ছিল। ভগবানপুরের গাজীপুরে ভোট দিতে যাওয়ার সময় ভোটারদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, মহিলা ও শিশুদের মারধরের অভিযোগ ওঠে। এই ভোট দিতে যেতে যাবে না, জোর করে গিয়েছি, যার জন্য আমাদের ঘর ভাঙা চুরা, আমাদের বাড়ির বৌমাকে মারধর বিজেপির লোক করেছে, ওই রবীন্দ্র মাইতির ওদেরই লোক করেছে। হ্যাঁ, আমরা তৃণমূল করি। আমি ভোট দিতে গেছি, আমার তো দোকান ভেঙে দিয়েছে, আমার বৌমাকে ধরে পিটেছে, আমার নাতনিকে পিটেছে, এর আগে 4খানা বোম মেরেছে আমার বাড়িতে। দিনে দুপুরে এই অবস্থা, রাতের অন্ধকার নামলে কি হবে তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূল সমর্থকরা। ভোট দিতে গেলে রাতে মারাপিট করবে, ঘর ভাঙবে বলেছে আমার টুকু ছোট ছোট ছেলে। কারা বলেছে? বিজেপির লোক বলেছে। ভোট দিয়েছে? না, যেতে না বলেছে, ভয়ে যাই না, ঘর ব্যাপার না করবে। ভোট দিতে যাননি? না, ভয়ে। বিজেপি কর্মীরা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, কেন্দ্রীয় বাহিনীর সামনেই সাপ জানিয়ে দেন তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। আমরা বাধা দেইনি, ওনারা ভোট দিতে যেতে পারেনি, এই কারণে 10 বছর ভোট দিতে দেয়নি আমাদের। সেই ভয়ে আমরা কিছু করব ভেবে, কিন্তু আমরা করছি না, আমরা আজকে কোনো বাধা দেইনি। এদিন ভগবানপুর বিধানসভার ভগবানপুর 2 নম্বর ব্লকে বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আপকে কোই দিক্কত হ্যায় ভোট দেনে মে? অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নাই, আপনি এখানে কেন থাকে? আপনি বাড়ি যাও, চলে যাবো। ভোট দিতে হবে, আপনি বাড়ি যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।